আসতে পারি? আপনি এখন আপনি আপনার কি কিছু দরকার আছে? যাকে দরকার তার কাছে তো এসেছি। ভেতরে আসবেন? এরকম ভাবে ডাকলে ভেতরে আসে কি করে? আর আপনি আগে করে বললে তো আর আসার ইচ্ছেই থাকে না। কোর্টে এত ভালো করে ফাইট করলে তখন চিনতেই পারছিলাম না, আর এখন সুবোধ বালিকার মতো মাথা নিচু করে দাঁড়িয়ে আছো যে। এটা তো আর কোর্ট নয়। তার মানে তুমি কোর্টেই মাথা উঁচু করে সোজা সটান কথা বলবে? আর কথা বলবে যে মানুষটাকে ঘাড় উঁচু করে দেখতে হয় তার সাথে কি সমানে সমানে মাথা সোজা রেখে চোখে চোখ মিলিয়ে কথা বলা যায়? আরে বাবা, এত কথা বলতে পারো বুঝি তুমি? বারে আপনি তো বলতেন যে আমি বেশি কথা বলি, সব কথাই আমার কথা বলা যায়, কি বলতেন না? সে তো প্রথম দিকে যখন তোমার সঙ্গে আমার খুব ঝগড়া ছিল। ভাব হয়েছে বুঝি? সেটা বুঝতে পারো না? আমার খুব ভয় করছে। কিসের ভয়? আপনি আপনার জীবনে ইতিমধ্যে একটা ভুল করে ফেলেছেন, এটা দ্বিতীয় ভুল হতে যাচ্ছে কিনা? তোমাকে বিয়ে করাটা? তোমাকে বিয়ে তো আমি অনেকদিন আগেই করেছি, বলতে পারো প্রথম কাজটাই আমার ঠিক কাজ ছিল। তুমি অ্যাকসেপ্ট করোনি তাই আমাকে দ্বিতীয় ভুলটা যেতে হয়েছে। এই অভিযোগটা যদি আমি তোমাকে করি কি হলো, উত্তর নেই কেন? আপনি নিশ্চয়ই এই প্রশ্নটা করবার জন্য এখানে আসেননি? তুমিও নিশ্চয়ই কথাগুলো বলবে বলে অপেক্ষা করেছিলে না? কথাতে কথা ওঠে। এক্স্যাক্টলি, কথায় কথা ওঠে। এই কথাগুলো যে উঠছে বরং সেই কথাগুলো না বলে অন্য কথা বলা যাক। আপনার ওখানে খুব কষ্ট হতো তাই না? কোথায়? জেলে। জেলে কেউ ভালো থাকে তেমন অভিজ্ঞতা আমার জানা নেই, প্রত্যেকেই নানা অসুবিধা নিয়ে থাকে, আমিও ছিলাম। আপনি আজকে অফিসে যাবেন না? আপনি আগে করলে আমি কোনো প্রশ্নেরই উত্তর দেব না। পরে। পরে মানে? বললাম তো পরে। তার মানে বিয়ের পরে? মানে বিয়ের আগের মুহূর্ত পর্যন্ত আপনি আগেটা চলবে তাই তো? তা নয়। আচ্ছা, তুমি কি মনে মনে কি আমার সাথে আপনি করে কথা বলো? এত লজ্জাবতী লতা তো কোনো কালে ছিল না, হঠাৎ এত লজ্জা? এভাবে তো আপনিও কোনোদিন আমার সাথে কথা বলেননি, তাই লজ্জা পাওয়ার সুযোগ পাইনি। যাক, কেন এসছি জানো? কি করে জানবো না বললে? বাই দ্য ওয়ে, তোমার মা কোথায়? আমি দেখেছি কোথাও বেরোচ্ছেন, এই জন্য এসেছিলাম। তাহলে আবার জিজ্ঞেস করছেন কেন? ওই আর কি, না জানার ভাব করছিল। সারাক্ষণ মাথা নিচু করে থাকলে তো মুশকিল, মানে মুখটাও তো দেখতে ইচ্ছে করে, এই জন্য তো এসছে। এক বাড়িতে থাকি, কোনো দেখা সাক্ষাৎ নেই, ব্যাপারটা কি? ছোট মা বারণ করেছে। কি বারণ করেছে? আমার সাথে দেখা না করতে, আমাকে মুখ না দেখাতে? ছোট মা বলেছেন যে এখন যখন বিয়ে ঠিক হয়ে গেছে, আজ বাদে কাল যখন বিয়ে, তখন ফের লজ্জা, আবার সূর্য মেঘের আড়ালে মুখ ঢোকালো। আমি জানি না। আমি তো জানি। কি? আমি জানি মিটাকে ছাড়া আমার চলবে না সারা জীবন। জানতো কোথায় যাব, এত আকর্ষণ শক্তি তোমার, নিজের সামনে এনে দাঁড় করিয়েছো, এখন বলছো চলে যা। খুব ভালো করে জানো আমার অন্য কোথাও যাওয়ার কোনো ক্ষমতা নেই। আমি কিন্তু কোথাও দাঁড়টার করাইনি। অবশ্য ঠিক,
আমি নিজে এসে দাঁড়িয়েছি, কিন্তু অদৃশ্য সুতো দিয়ে কে টেনেছে সেটা আমার থেকে কেউ ভালো জানে না। আমি আপনাকে টেনেছি একবার দুবার, যেদিন থেকে দেখা হয়েছে সেদিন থেকে। তাই বুঝি আপনি প্রথম থেকেই যা ঝগড়া করতেন আমার সাথে, ও তো খারাপ ব্যবহার করেছেন খেয়াল আছে? তখন আমি মেয়েদের সহ্য করতে পারতাম, সেটা তো আর আমার দোষ ছিল না। না, তোমার দোষ না। কেন তোমার সঙ্গে খারাপ ব্যবহার করতাম জানো? কি করে জানবো? ওই তো বললেন যে মেয়েদেরকে সহ্য করতে পারতেন না। এটা অর্ধ সত্য। তাহলে পুরো সত্যটা কি? মেয়েদের সহ্য করতে পারতাম না, অথচ তোমার প্রতি আমার আকর্ষণ হচ্ছে, সেই জন্য আমি তোমার সাথে খারাপ ব্যবহার করতাম। আমার নিজের ভেতরে একটা রাগ হতো যে মেয়েটা এত মুখরা, এত চ্যাটাং চ্যাটাং কথা বলে, তার প্রতি আমার তো টান হয় কেন? তুমি একদিন না এলে আমার খুব ফাঁকা ফাঁকা লাগতো, সেজন্য যখন দেখা হতো আরো খারাপ ব্যবহার করতো। বাহ, ভারী মজা তো। মজাই বটে। আপনি কি বলবেন বলে এসেছিলেন? কিছু বলবো বলে আসেনি তো, দেখতে এসেছিলাম। এবার তাহলে? তাহলে আর কি, মানে মানে আমি এখান থেকে তাড়াতাড়ি কেটে পড়ি, তাই তো? আপনার কি আজকে অফিস নেই না? আছে তো, যাওয়ার আগে দেখা করতে এলাম। ও, এবার কিন্তু দেরি হয়ে যাবে। আমার অফিসে দেরি হয়ে যাবে তুমি কি করে জানলে? কারণ বেলা হয়ে গেছে, 10:30 বাজছে। সেটা তো আমি ঠিক করব, কখন আমি অফিস যাব কখন আমি যাব না। না, আমি সেটা ঠিক বলতে চাইনি। আমি বলতে চাইছিলাম যে, তুমি বলতে চাইছিলে যে যত তাড়াতাড়ি হোক আমি তোমার ঘর থেকে বেরিয়ে যাই, তাই তো? মা কিন্তু এক্ষুনি এসে যাবে। মা এসে যাবে, সব কি বলবেন আপনি মাকে? বলবো যে জানবি আমাকে ডেকেছিল ঘরে, আমি বাধ্য হয়েছি আসতে। কি, এত বড় মিথ্যা কথাটা আপনি বলতে পারবেন? আমি আপনাকে ডেকেছি? আরে জোরে জোরে ডাকুনি, মনে মনে তো ডেকেছো। কখনো না। ডাকুনি, শোর একবার বলো ডাকুনি। তার মানে ডেকেছো? আপনার শরীর ঠিক আছে? কেন, শরীরের কি, শরীরের দোষটা কোথায় হলো? আমি শরীর খারাপ থাকতে যাবে কেন? না, এমনি জিজ্ঞেস করলাম, এ কদিন তো খুব ধকল গেছে। আমি আর আগের স্ট্রেসটা মনে রাখতে চাই না, আগে যা ঘটেছে ঘটেছে, আগের ঘটনার কোনো হ্যাংওভার আমি নতুন জীবনে ঢোকাবো না। সরি, আমার আমারই জিজ্ঞেস করাটা ভুল হয়েছে। ইটস ফাইন। আচ্ছা, তোমার সেকেন্ড ইয়ার ক্লাসেস শুরু হয়ে গেছে, তুমি যাবে না? হ্যাঁ যাবো, এইসব মিটলে তারপর। কি সব মিটলে? এই সব মানে এই বিয়েটি। ও, কিন্তু বিয়েটি মিটলে তো তোমাকে একটা ছোট্ট ব্রেক নিতে হবে। ব্রেক? হ্যাঁ, সপ্তাহখানে। কেন? বারে বিয়ের পর কোথাও বেড়াতে যাবো না? না না, এখন না এসবের দরকার নেই। কেন, কিসের জন্য দরকার নেই? তোমার ইচ্ছে নেই? বাড়িতে সবাই রাগারাগি করবে। যাবে তো আমার সঙ্গে, বাড়িতে সবার রাগারাগি করার কি আছে? আর করলেও বা তোমার দায় কিসে? আমি তো তোমাকে নিয়ে যাব। এসব এখন এসব থাক, এমনিতেই সবাই আমার উপরে রেগে থাকে। যারা রেগে থাকে তাদের সমস্যা, আর তাছাড়া তুমি তো যাচ্ছ, তোমার দায় কিসে? নিয়ে যাচ্ছি আমি, দায় আমার। যদি কারো রাগ করার হয় রাগ আমার উপরে করবে। এরকম বললে হয় নাকি? তো কিরকম বলতে হবে? আপনি রেগে যাচ্ছেন। অবান্তর কথা শুনলে আমার রাগ হয়, তুমি খুব ভালো করে জানো। আমি বাড়িতে সবার মন জুগিয়ে চলতে চাই, কাউকে রাগাতে চাই না। ও, আমাকে রাগাতে চাও? আমি কি তাই বললাম নাকি? সবার তুমি মন জোগাতে পারবে না, হয় আমার মন জোগাতে হবে তা না হলে অন্য কারো, এবার তুমি বেছে নাও। আচ্ছা, আপনি কি চান না পরিবারের সবাই আমাকে ভালোবাসুক, আমাকে বউ হিসেবে মেনে নিক? নিজের ইচ্ছের বিসর্জন দিয়ে সেটা করতে হবে, তাই তো?
সিনহায় কিছুদিনের জন্য বিসর্জন দেওয়া হলো, ক্ষতি কি? পুরো জীবনটাই তো পড়ে আছে। বুঝলাম। জানেন, মন্দিরে এক সাধু বাবার সাথে দেখা হয়েছিল। শুনলাম তো। সেই সাধু বাবা কালকে আসবেন বলেছেন। হঠাৎ মন্দিরে গেলে একটা সাধুর সঙ্গে দেখা হলো, তাকে আবার নিমন্ত্রণ করলে, সত্যি পারো তোমরা? আপনি তো সেই সাধু বাবাকে দেখেনি, দেখলে বুঝতে পারতেন, ওনাকে দেখলেই ভালো লেগে যায়। আমার ওরকম কাউকে দেখলেই ভালো লেগে যায় না। উনি একদম অন্যরকম একজন মানুষ, কত কথা বলতে পারেন। দেখো, সব খোঁজ খবর তো আগে থেকে করে রেখেছি, তোমাদেরকে ইমপ্রেস করার জন্য হয়তো। আপনি অবিশ্বাসে তাই এরকম বলছেন, সামনে থেকে দেখলে আপনি তবে বুঝতে পারবেন। বোঝার সুযোগ আছে তো, আসছেন তো উনি আমাদের বিয়েতে? বিয়েটা যেমন ভাবে হওয়া উচিত ছিল তেমন ভাবে হলো না, এত ঝামেলা ঝঞ্ঝাটের মধ্যে। ভাগ্যিস, দেখুন রোশনীতে যত অন্যায় করুক, কিন্তু এই কথাটা তো সত্যি যে রোশনীতে আপনাকে খুব ভালোবাসত। তুমি কি এখন নতুন করে কাহিনী শুরু করতে চাইছো? না, আমি যেটা বিশ্বাস করি আমি শুধু সেটাই বলছি। স্যার, রোশনীতে আপনাকে খুব ভালোবাসত আর খুব পজেসিভও ছিল, আপনার চারপাশে কাউকে সহ্য করতে পারত না, আর এখন সে নিজের দোষেই জেল কাটছে। যতই হোক, আমরা যদি এখন ধুমধাম করে বিয়ে করি, অনেক লোকজন আসে, তাহলে তার তো খারাপ লাগবে। আমরা না এইটুকু সম্মান তাকে দিলাম, যদি অনেক লোকজন না আসে, যদি ধুমধাম করে বিয়েটা না হয়, তাতে কি এসে যাবে? জানবি, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। আমি চাই তুমি চিরকাল এরমই থাকো। আপনার কিন্তু এবার সত্যি সত্যি দেরি হয়ে যাচ্ছে। আমার না অফিসে যেতে ইচ্ছে করছে না আজকে, যদি না যাই? না না, একদম না, কখনো না। আপনি অফিস যাবেন বলে রেডি হয়ে বেরিয়েছেন, তারপরে যদি না যান, এমনিতেই তো কালকে থেকে ছুটি নিতে হবে। ভয় পেয়ে গেলে কেন? আপনি যদি এখন অফিস না গিয়ে ঘরে ফিরে যেতেন, তাহলে সবাই বলতো। কি বলতো? সবাই কি বলতো? বলতো যে আপনি আমার কাছে এলেন, তারপরে আর অফিস গেলেন না। তো অফিসটা তো আমার, যাবো কি যাবো না সেটা তো আমি ডিসাইড করবো। সবটা এরকম সোজা লাইনে, সোজা ভাষায়, সোজা হিসেব হয় না, অন্তত মেয়েদের ক্ষেত্রে হয় না। সবটাই খুব সোজা নিয়মে হোক, সোজা সাপটা হোক, সেটাই আমি চাই। ছেলে এবং মেয়ে দুজনের বেলাতে যেন এক হয়, ছেলের জন্য এক নিয়ম, মেয়েদের জন্য আরেক নিয়ম, সেটা হতে যাবে কেন? এটাই সমাজের নিয়ম, সেই সমাজকে আমার না মানার অধিকার আছে। আমি নতুন সমাজ তৈরি করতে পারি। আপনার সাথে তর্ক করে পারা যায় না। আমি তো এর আগে জানতাম তোমার সম্পর্কে কথাটা খাটে, তোমার সঙ্গে তর্ক করে পারা যায় না। দেখলেন তো, আমি আপনার মতো অত তার্কিক নই। বিয়ের জন্য কটা দিন ছুটি যাবে, তারপর কিন্তু কোনো দিকে তাকাবে না, মন দিয়ে লেখাপড়া করবে, ঠিক আছে? আপনার কোনো চিন্তা নেই, আমি লেখাপড়া করতে ভালোবাসি। স্যার, স্যার, তুমি এখন আমাকে স্যার বলে ডাকবে? হ্যাঁ, আমি আপনাকে সারা জীবন স্যার বলেই ডাকবো, ওটা আমার তরফ থেকে আপনাকে দেওয়া উপহার। তোমার আমার কাছ থেকে কোনো উপহার চাই না। আপনি আমাকে অনেক কিছু দিয়েছেন, এক জীবনে মানুষ এত কিছু পায় না, আমার আবার কিসের উপহার? কে কাকে দিয়েছে, কে কি পেয়েছে? যারা পেয়েছে তারাই জানে। তুমি যাবতীয় কিছু চাও না আমার কাছে? এখন আমার কিচ্ছু দরকার নেই। শুধু দরকার থাকলেই বলবে, আমার শখের কোনো দাম নেই। কিসের শখ? সে আছে, কিন্তু আপনি কিন্তু একদম বাড়াবাড়ি করবেন না। আমার বউকে আমি কি দেব না দেব তা নিয়ে তোমার মাথা ব্যথা কিসের? তুমি তো আচ্ছা, আমি আমার বইয়ের উপরে বাড়াবাড়ি করবো কি করবো না সেটা তুমি ঠিক করে দেবে? আচ্ছা, এবার আমি আসছি, আমার এবার সত্যি দেরি হয়ে যাবে, আসছি। সাবধানে যাবেন। সাবধান আমি বেশি হতে পারবো না, আমি ওই আপনি আগে করলে সাবধানে মাত্রা একটু কমে যাবে,
আন্তরিকভাবে বললে একটু বেশি সাবধান হবো আর কি। আপনি না? আবার তুমি আপনি বললে? প্রত্যেকটা মুহূর্তে আমার তোমাকে দেখতে ইচ্ছা করে, তোমার সাথে থাকতে ইচ্ছে করে। এই কথাগুলো যে বলছে শুধু দাঁড়িয়ে এরকম মনে হয় তা তো নয়, উল্টো দিকের মানুষটারও মনে হয়। আচ্ছা আমি আসছি, সাবধানে থাকো। ঠাকুর, এত ব্যথা আমায় কেন দিলে তুমি বলো দেখিনি? কি ব্যথা, অশান্তিতে মরে গেলুম একেবারে ব্যথার চোটে। কেন এত ব্যথা দিলে? আমি নড়াচড়া করা মানুষ, কত কাজকর্ম করতে হয়, এই সময় এত ব্যথা কেন আর পাচ্ছি না? ঠাকুর আমার ব্যথা কমিয়ে দাও তুমি ঠাকুর। কি ব্যথা, কি ব্যথা! মেজমা, কি চাই এখানে? হ্যাঁ কি চাই? সারাদিন কাজকর্মর পর একটু শুতে এসেছি, সহ্য হচ্ছে না? না আমাদের সব নিয়ম নীতি অগ্রাহ্য করে সেই বিয়ে যখন হচ্ছেই, বের পর এসো কোন এর কোণে চোখের সামনে ড্যাং 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 করে ঘুরে বেড়াচ্ছে। হ্যাঁ অবশ্য তোমার লজ্জা হায় বলতে তো কিছু নেই কো। ছোট মা বললো তোমার পায়ের ব্যথাটা খুব বেড়েছে, খুব কষ্ট পাচ্ছ না? তাতে তোমার কি? হ্যাঁ দেখো আমার সাথে না বেশি সাউকুরি করতে এসো না, আমি তোমার সাথে পাচ্ছে থাকবো না, তুমিও আমার সাথে পাচ্ছে থেকো না। ঋষি বাবাকে বাড়ি ছাড়া করতে পারছি না, সেই জন্য গলার কাঁটা হিসেবে তোমাকে মেনে নিতে হলো। আচ্ছা ঠিক আছে, আমি তোমার সাথে পাশে থাকবো না, তুমি পাটা একটু দাও, আমি এই তেলটা মালিশ করে দিই। আর যে এই তেলটা দিয়েছে না, সে বলেছে এটা একদম অব্যর্থ ওষুধ। যাও 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 তো এখান থেকে, যাও দিকিনি। হাতি ঘোড়া গেল তো আর মশা বলে কত জল, অব্যর্থ ওষুধ এনেছেন উনি। হ্যাঁ এই 3 বছর এর তক পায়ের ব্যথায় আমি মরে যাচ্ছি, কত ডাক্তার কত বর্দি কত কিছু হলো, তাতে কিছু হলো না, উনি এসেছেন অব্যর্থ ওষুধ দিয়ে। বললাম তো মেজমা, ক্ষতি তো কিছু হবে না। কে বলেছে ক্ষতি হবে না? তুমি কি আনতে কি এনেছো, আমি তো তোমার চক্ষু শুলকি না। মেজমা তুমি আমাকে যতই খারাপ ভাবো, আমি এতটাও খারাপ না যে তোমার ক্ষতি করব। মেজমা এই পৃথিবীতে আমি কারোর কোনো ক্ষতি করতে পারি না, সেই শক্তিটাই আমার নেই। হ্যাঁ হ্যাঁ সে তো আমি দেখতেই পেয়েছি, আমার সংসার ভেঙে দিয়েছো, ঘরে নকিকে জেলে পাঠিয়েছো, এরপরও তুমি কোনো ক্ষতি করতে পারো না। তুমি যদি ক্ষতি করতে না পারো তাহলে এই দুনিয়ায় কে ক্ষতি করতে পারে শুনি? মেজমা আমি কাউকে কিছু করিনি, আমি কিন্তু কারোর ঘরও ভাঙিনি আর কাউকে জেলেও পাঠাইনি। যে অন্যায় করেছে বিচারে সে জেলে গেছে, আর যদি ঘর ভাঙার কথা বলো তাহলে ঘর তো আমার ভেঙেছিল, আমার ঘর ভেঙেছিল তাওকে আমি একটাও টু শব্দ করেছিলাম বলো? করিনি। তোমাদের ছেলে তো বিয়ের আগেই বলেছিল সে আমাকে বিয়ে করতে চায়, সে বলেছিল তো এখনো সময় আছে, সে সব কিছু ভেঙে বেরিয়ে আসতে চায়, আমিই তা চাইনি। আর চাইনি বলেই অন্য মেয়ের হাতে তাকে সমর্পণ করতে পেরেছি। এখন যদি সেই মানুষটার সাথে সে টিকে থাকতে না পারে তাহলে আমার কি করার আছে বলো তো? যাক যাক এসব কথা বাদ দাও দেখিনি, এখন বাদ দাও এসব কথা,
আর তুমি যদি মনে করো যে তোমার এইসব কথাবার্তা আমি বেদ বাক্য হিসেবে জ্ঞান করব, তা কিন্তু নয় গো। এইসব কথাবার্তায় তুমি অন্য সবাইকে ভোলাতে পারো, আমাকে ভোলাতে পারবে না। ওই রোশনিকে এই বাড়ির নক্ষী হিসেবে মান তো, আমি রোশনিকে এই বাড়ির নক্ষী হিসেবে মানব। ঋষি বাবা তোমাকে বিয়ে করছে ঠিক আছে, কিন্তু আমার কাছে কোনোদিন তুমি এই বাড়ির বউয়ের মর্যাদা পাবে না। বাবা রে, একদিন তুমি আমাকে ঠিকই বউয়ের মর্যাদা দেবে, সেদিন তুমিও বেঁচে থাকবে আর আমিও বেঁচে থাকব, সেই দিন আবার এইসব নিয়ে কথা বলবো মেজো। কিন্তু তার আগে লোভীর মতো হ্যাংলার মতো আমি তোমার কাছ থেকে বউয়ের মর্যাদা চাই।